নমস্কার বন্ধুরা, আমার সুপ্রীতি রান্না চ্যানেলে আর একবার স্বাগত। আজকে আপনাদের দেখাবো আজকের রেসিপি, রুই মাছের রসা কীভাবে করতে হয় তা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকের বিষয় রুই মাছের রসা। কী লাগবে? রুই মাছ তেল পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, মশলা হিসেবে লঙ্কা, সরিষা, পোস্ত পরিমাণ মতো, টমেটো কুচি অল্প, এইগুলো আমাদের উপকরণ হিসেবে অবশ্যই জোগাড় করে রাখতে হবে। তো চলো, তো আপনাদের এখন দেখানো হচ্ছে যে মাছ থালায় রাখা রয়েছে, এটাকে আঁশ ছাড়ানো হবে। দেখতে পাচ্ছেন আঁশ ছাড়ানো হচ্ছে, অলরেডি দেখুন ভালো করে মাছের আঁশ কীভাবে ছাড়ানো হচ্ছে দেখুন, একটু ভালো করে দেখে নিন। এটা রুই মাছ কাটা রয়েছে, তাতে আঁশ রয়েছে, সেইগুলো ছাড়ানো হচ্ছে। এবার জল দিয়ে ধোয়া হবে, দেখুন জল ঢেলে দেওয়া হলো, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখুন আমরাও ধুয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে ধুয়ে নেবেন। ধুয়ে একটা অন্য পাত্রে দেখুন রেখে দিচ্ছি। দেখুন একটা পাত্রে মাছ ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। এবারে এতে লবণ এবং হলুদ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই লবণ এবং হলুদ মাখানোর উপর আপনাদের মাছের স্বাদ নির্ভর করছে। এই জায়গাটা খুব ভালো করে করতে হবে। দেখুন লবণ এবং হলুদ কীভাবে মাখিয়ে নিচ্ছি, দেখে নিন ভালো করে। আপনারা এইভাবে করবেন, যারা কোনোদিন রান্না করেনি তারাও এইভাবে দেখে নিন, আস্তে আস্তে করুন, কোনো অসুবিধা হবে না, করতে পারবেন। তো এখানে দেখুন মশলা হিসেবে রাখা আছে সাদা সরিষা, পোস্ত, হলুদ, লঙ্কা, লবণ আর টমেটো কুচি, দেখে নিন এইগুলো আমাদের ব্যবহার করতে হবে। তো দেখুন মশলাটা আমি বেটে রেখে দিয়েছি, সাদা সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে আমি রেখে দিয়েছি। দেখুন এবারে কড়াই চাপানো হয়ে গেছে, তাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই এতে এবার মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছেন, তো মাছও রাখা রয়েছে, লবণ এবং হলুদ মাখানো মাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তেল গরম হচ্ছে, প্রায় গরম হয়ে এসেছে, এবারে মাছ দেব। প্রথমে মাছের মুড়োটা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মুড়োটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবারে দেখতে পাচ্ছেন মুড়ো তুলে নিয়েছি, নিয়ে লেজা এটি এবার দিয়েছি, কয়েকগুলো ভেজে নিয়ে হচ্ছে। এই মাছটা উল্টানোর সময় একটু আস্তে আস্তে উল্টাবেন, তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছটা দেবেন, না হলে মাছটা ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে একটু সাবধানতাই কাজ করতে হবে। ধীরে সুস্থে করবেন, ছোটো কাটা করবেন না। ছবিতে দেখে নিন আমি কীভাবে করছি, সেইভাবে বাড়িতে করবেন, কোনো সমস্যা হবে না। তো দেখুন মাছ ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছের রসাটা চাপাতে হবে। দেখুন টমেটো কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি, এবার দেখতে পাচ্ছেন টমেটো কুচি তেলে দিয়ে দিয়েছি।
আঁচটা কমিয়ে নিয়ে একটু করবেন। হলুদ দিয়ে দিলাম, এটা আমরা যে পরিমাণ লাগবে পরিমাণ মতো দেবেন, তরকারি কতটা করছেন তার উপর দেবেন। লবণ দিয়ে দিলাম, এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে তেলের মধ্যে। দেখুন আমি করে নিচ্ছি কীভাবে। এবারে মশলাটা ঢেলে দিলাম, এখানে রসা কতটা পড়ছেন তার উপর নির্ভর করছে আমার জলের পরিমাণ, সেই জায়গাটা আপনার নিজের উপর নির্ভর করছে। আমি এটুকুই করছি দেখতে পাচ্ছেন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও মাছগুলো দিয়ে দেবেন, তবে এক্ষেত্রে বেশি ফোটাবেন না। দেখুন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এক্ষেত্রে রসা খুব পাতলা করলেও খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে একটু নর্মালি করবেন যেটুকু দরকার, খুব বেশি ফোটাবে না, টক বক করে ফুটছে। মোটামুটি রেডি হয়ে এসেছে, কারণ টক বক করে ফুটে গেছে, আর ফোটানো যাবেন এবার তেতো হয়ে যাবেন। এবার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি গ্যাস অফ করে দিয়েছি, তরকারি রেডি, মাছের রসা একদম রেডি হয়ে গেছে, এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আবার নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে।